পরবর্তী প্রশ্ন হচ্ছে, বেরলভী আর রেজবিদের এলাকায় বসবাস করলে তাদের পিছনে স্থলাতাদায় করা যাবে? বেরলভী রেজবিরা বিভিন্ন রকমের আছে। যদি আপনি জানেন তাদের আকিদের মধ্যে আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, অন্য কেউ পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারে, অথবা তারা যদি মনে করেন যে তারা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে এবং আল্লাহর পক্ষ থেকে বা নিজেরা নিয়ন্ত্রিত কিছু লোক আছে, তাদের গাউস কুতু বত তথাকথিত, এবং তারা নিয়ে দুনিয়া তারা পরিবর্তন করতেছে, তাদের দ্বারাই দুনিয়া পরিচালিত হচ্ছে, তারাই নিয়ন্ত্রণ করছে, এই জাতীয়, অথবা অমুককে মানুষের ভালো মন্দ করতে পারে, অথবা অমুক উপকার করে দিতে পারে, অমুক কবরের উপকার এটা হয়, এই জাতীয় জিনিস যদি কোনো, যেটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, এমন কিছু যদি কোনো কেউ বিশ্বাস করে, তাহলে তার পিছনে কোনো সালাত হবে না, সে যেখানে হোক, সেই বেরলভীয় কারা যেই হোক। সুতরাং বুঝতে পারছেন যে এই জাতীয় বিশ্বাস যাদের আছে তাদের পিছনে কখনো সালাত হবে না। অনুরূপভাবে যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান সত্তাগতভাবে, তাদের পিছনে সালাত হবে না। সুতরাং বেরলভীদের বা এদের এলাকায় বসবাস করলে আপনি চিন্তা করবেন যে আপনার সালাত যেন অবশ্যই শুদ্ধ হয়, সেই জন্য প্রাথমিক চিন্তা থাকবে যে আপনার একজন ভালো ইমাম নিয়োগ দেওয়া প্রয়োজন। তাদের সেই মসজিদে যদি কোনো না যেতে পারেন, নিজে মসজিদ নির্মাণ করবেন, ছোটো হলেও নিজের রুম মসজিদ বানিয়ে নেবেন এলাকাতে, নিজের বাড়িতে বা নিজের যেখানে কর্মস্থল সেখানে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাখাযু দূরা মাসাজিদ, তোমরা ঘরে বাড়িতে বাড়িতে মসজিদ বানা। কেন? কারণ অনেক সময় মসজিদ যত বেশি থাকবে তত বেশি মানুষের ইমানদার হবে, মসজিদে মানুষ আসবে। অনেক বাড়িতে, পুরো বাড়িতে দেখবেন যে এখন তো প্লট ব্যবসা অনেক চাঙ্গা, প্লটগুলো আছে এক এক বিল্ডিংয়ে থাকে হয়তো 50টা ফ্যামিলি। আগেকার দিনের একটা বিরাট গ্রাম, আগেকার দিনে এক গ্রামে 50 জন থাকতো, এখন এক বিল্ডিংয়ে 50 জন থাকে। সেই বিল্ডিং এক গ্রামে যদি কোনো মসজিদ হয় তাহলে বিল্ডিংয়ে কোনো মসজিদ থাকবে না, এই জন্য প্রত্যেক বিল্ডিংয়ে একটা মসজিদ থাকা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাখাযু দূরা মাসাজিদ, বাড়িতে বাড়িতে মসজিদ বানাও। এর কারণ এটা, কারণ হচ্ছে অনেক মানুষ থাকলে এখানে মসজিদ না বানালে কেউ দূরে মসজিদে যাবে, কেউ যাবে না, এরপরে একা একই সালাত আদায় করে আর কেউ আলসে করে পড়বেই না। এই জন্য আমাদের উচিত সালাত আদায় করার জন্য মসজিদ তৈরি করা বেশি বেশি করে। এই জন্য আপনি যদি দেখেন যে মসজিদগুলোতে এমন অবস্থা হয়েছে, যারা ইমাম তারা এরকম আকিদে বিশ্বাসী, কুফুরি আকিদে বিশ্বাসী, শিরকি আকিদে বিশ্বাসী, এবং নেফাকি চরিত্র তাদের মধ্যে রয়েছে পরিপূর্ণভাবে, অর্থাৎ আকিদাগত কুফুরি, আকিদাগত নেফাকি, আকিদাগত শিরকি যাদের মধ্যে আছে, বড় শিরকি যাদের মধ্যে আছে, তাদের পিছনে সালাত হবে না। তাদের পিছনে সালাত হলে আপনার সালাত হবে না, কারণ তাদের সালাত হয় না, তারা ইমানদার নয় যেহেতু, তাদের সালাত হয় না। এই জন্য আপনি অবশ্যই নিজে মসজিদ তৈরি করবেন নিজের বাড়িতে যেখানে পারেন সেখানে মসজিদ করে আশেপাশে ভালো লোক দিয়ে নিয়ে সালাত আদায় করতে পারেন। আর যদি কোথাও যাওয়ার সুযোগ না থাকে, নিজে ঘরে হলেও পরিবার নিয়ে হলেও বাচ্চাদের নিয়ে হলেও জামাত করে সালাত আদায় করবেন।